নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাটাখালীর ভাঙন প্রতিরোধে উদাসীন সরকার, ক্ষোভ ঝাড়লেন সুস্মিতা। মেঘালয়ের কুলিয়াঙে ফের নামল ধস, দুদিকে আটকে পড়েছে বহু যানবাহন। বরাক সফরে বজরং নেতা নীরজ কানেরিয়া, শনিবার শ্রীগৌরীতে সমাবেশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাটাখালী নদীর ভাঙন প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা বারবার সরকারের কাছে আবেদন করলেও বাস্তবে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকাকে বিগত 2-3 বছর ধরে স্মারকপত্র দিয়ে স্থানীয়রা অবগত করে আসছেন। এ ব্যাপারে মন্ত্রীও বারবার আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। বিষয়টি এবার সরব হলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। শুক্রবার তিনি কাটাখালী নদী ভাঙনের বেহাল অবস্থা পরিদর্শন করেন। স্থানীয়দের পক্ষ থেকে শঙ্কর শীল, আবু বক্কর লস্কর সহ শতাধিক মানুষ এদিন একটি স্মারকপত্র সুস্মিতা দেবের হাতে তুলে দেন। এ নিয়ে সুস্মিতা জনগণকে আশ্বাস দেন তিনি বিষয়টি সদনে তুলে ধরবেন। এত বেহাল অবস্থা থাকা সত্ত্বেও বর্তমান সরকার কোনো কাজ করেনি বা জলসম্পদ বিভাগের মন্ত্রীও পরিদর্শন করেননি, তাই তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিন উপস্থিত ছিলেন সুব্রত নাথ, সজল নাথ, মিশির আলী তালুকদার, জাকির হোসেন, জগদীশ মোহন নাথ, আলতাফ হোসেন, রাহুল লস্কর প্রমুখ। আসাম সরকার যদি 100 টাকা মোদি সরকারের কাছে চায়, মোদি সরকার 10 টাকা, যেটাকে ওরা ডাবল ইঞ্জিন সরকার বলে। এই ডাবল ইঞ্জিন সরকার যে আমাদের কি গুল খাওয়াবে আমি জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি আমাদের পারভাঙ্গন নিয়ে, নদীর ইরোশন নিয়ে বা রাস্তাঘাট যেগুলো হয়েছে, আমি 100% স্টেট গভর্নমেন্টকেও দিব। এছাড়া দিল্লির পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের দিক থেকে আমরা নিশ্চয়ই এই আওয়াজটা তুলব। একটা একটা অনুরোধ করবো আপনাদের, যে নজর রাখবেন, কারণ আপনাদের মধ্যে অনেক অ্যাক্টিভ ছেলে আছে, সেটা খুবই একটু ও আছে, শীল আছে, আপনারা নজর রাখবেন কখন টাকা আসছে কি আসছে। কারণ দেখেন আজকের ডেটে এই গভর্নমেন্ট না পঞ্চায়েতের ইলেকশন হতে দিচ্ছে না পৌরসভার ইলেকশন হতে দিচ্ছে, মানে জনপ্রতিনিধি নাই, বিলকুল নাই। হ্যাঁ, আমরা সব এক্স পঞ্চায়েতের কথা বলছি, কিন্তু এখন পঞ্চায়েত ইলেকশন কখন হবে কেউ জানে না। একবার বলছে নভেম্বর, একবার বলছে জানুয়ারি। তাই বলে প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ রাখবো, আপনারাও নজর রাখবে টাকাটা কি আসছে কি না, স্পেশালি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট। আমি রাজেশদেরকেও বলবো তোমাদেরও ওয়াটার রিসোর্সের অফিসারের উপরে নজর রাখতে হবে, যে ও আমাদের স্কিম যদি পাঠাই না ডিস্ট্রিক্ট থেকে, স্টেট গভর্নমেন্ট টাকাটা দিবে কেন? আমাদের আমাদের এই প্রজেক্টগুলো ডিপিআরগুলো জন্য স্টেট গভর্নমেন্ট পর্যন্ত যায়। মেঘালয়ের কুলিয়াঙে ফের ধস নামল। বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণে পাহাড় থেকে নেমে আসা ধস আটকে পড়েছে একটি লরি। ধসের দরুন ফের শিলং রোড বন্ধ হয়ে পড়েছে, দুদিকে বহু যানবাহন আটকে পড়েছে। ধস সরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মেঘালয় প্রশাসন। এক্সেভেটর লাগিয়ে চলছে মাটি পাথর সরানোর কাজ, তবে বেগ পেতে হচ্ছে। অন্যদিকে অরুণাচল প্রদেশের পাহাড়ে ভারী বর্ষণে জিয়াধল নদীর জলস্তর আবার বেড়েছে। চামড়াজানে 15 নম্বর জাতীয় সড়কে নদীর জল 1 ফুট পর্যন্ত প্লাবিত হয়েছে। জলের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। লক্ষ্মী পাথরের 4টি নদী, অসম অরুণাচল সীমান্তের লক্ষ্মী পাথরের মরিথল দিকে থাকা মিশামারের বালিছড়ি এবং বরাজান নদী প্লাবিত হয়েছে। অরুণাচল প্রদেশের পাহাড় থেকে হঠাৎ করে জল নেমে আসায় ধেমাজি সার্কেলের অধীনে মরিধল, লক্ষ্মী পাথর এবং গোহাইয়ের 3টি গ্রাম, পঞ্চায়েতের প্রায় 36টি গ্রাম প্লাবিত হয়েছে। সন্ধ্যা পর্যন্ত জল বাড়তে থাকায় গ্রামের হাজার হাজার মানুষ এখন উঁচু স্থানে বা বাঁধে আশ্রয় নিচ্ছেন। বরাক সফরে এলেন বজরং দলের সর্বভারতীয় নেতা নীরজ কানেরিয়া। শুক্রবার নীরজ কানেরিয়া শিলচর বিমানবন্দরে অবতরণ করে বদরপুরের শ্রীগৌরী মাধবধামের উদ্দেশ্যে রওনা হন। তার বরাক উপত্যকা সফরকে ঘিরে এদিন দলের কর্মকর্তারা একজোট হয়ে
রংপুর নরসিং আখড়া থেকে ইএনডি কলোনি পর্যন্ত এক শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানান। শনিবার নীরজ কানেরিয়া শ্রীগড়ি মাধবধামে বজরং দলের কর্মীদের সঙ্গে এক বৈঠকে সামিল হয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি দেশ, সমাজ ও জাতির সুরক্ষায় বজরং দলের শক্তি কিভাবে আরও বাড়ানো যায় সে নিয়ে আলোচনা করবেন। বিষয়টি নিয়ে বজরং দল কাছাড় জেলা কমিটির পক্ষে আশিস দাস সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমরা এখানে সবাই বজ্রঙ্গী ভাইরা আমাদের রাষ্ট্রীয় বজ্রং দল সংযোজক শ্রী নীরজ জি আসছেন। তো আমাদের মাধবধামে 10 দিবসীয় বর্ষ চলছে বজ্রং দলে, তাই উনি সেখানে অ্যাটেন্ড করবেন। তো আমরা এখানে শিলচর জেলার থেকে আমরা এখানে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সব দাঁড়িয়েছি। উনি এইমাত্র এসে পৌঁছবেন এখানে অল্প সময়ের মধ্যে, তাই আমরা এখানে এসেছি। অনেকদিন পরে উনি আমাদের শিলচর শহরে আসছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে উনি বক্তব্য তুলে ধরবেন আমাদের মাধবধাম বদরপুরে। তো উনি এইমাত্র এসে পৌঁছেছেন, আমরা ওনাকে সম্বর্ধনা দেব। সোনার মঙ্গলপুর থেকে আমলদার রাস্তা নির্মাণ কাজ নিয়ে সরব হলেন এলাকাবাসী। পূর্ত বিভাগ থেকে 82 লক্ষ টাকা বরাদ্দে গত বছর 125 কিলোমিটার এই রাস্তা নির্মাণ কাজে শিলান্যাস করেন বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া। কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি চলাচলের উপযোগী করে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে রাস্তায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে নাজির হোসেন, জয়ন্ত মনির সিংহ, আব্দুল করিম, নাজিমুদ্দিন সহ অন্যান্যরা বলেন, মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্প থেকে এই রাস্তা সংস্কার কাজ শুরু করা হলেও কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের অবহেলায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা সহ এলাকার লোক রাস্তার জন্য ভুগছেন। প্রত্যন্ত দক্ষিণ মোহনপুর জিপির এই গ্রামের রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করতে জেলা শাসক ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় লোকেরা। মঙ্গলপুর, এটা হলো আমলদার, ও মাঝখানে লিঙ্ক রোডটা, এটা হল 2022-23 স্কিমে সাইনবোর্ড টাঙালি হয়েছে, কাম আধা সাদা করে রাখি দিছে। এটা হলো আমরা গ্রামের লাগে একেবারে লাইফ টাইম রাস্তা, ওখানে ছাত্র, কলেজের ছাত্র আর চাকরি লাঞ্চে ওখানে যাওয়া, আর একটু মাইনার একটা জল আয়ালে এই জায়গাটা ডুবিয়া থাকে, আমরা রাস্তার চারোদিকে বনে যায়। ওইদিকে আঞ্জুগা রোড, ওইদিকেও তো রাস্তা জল ডুবিয়া থাকে, আর জোড়াগুলি ওইদিকেও জল ডুবিয়া থাকে, আর মেন লাইফ লাইন রাস্তা হলো এই জায়গাটা, এই জায়গাটাও তো ওখানে ডুবিয়া থাকে। আমরা তারা দাবি করতেছি, আমরা একটু ওই বুলের জায়গাটা একটু উঁচা করে দেওয়ার লাগে, আমরা বারে বারে ইয়ে করছি। তারা কইছে এই স্কিমের ভিতরে উঁচার কোনো মাটি, কোনো পয়সা নাই, কোনো টাকা নাই, এই এই উঁচার মধ্যে আমরা খালি ইয়ে বসাই দিমু, সেন্টি বসাই দিমু, কাম করে দিমু, কিন্তু উঁচা করতে পারতাম। ওরকম ওরকম ওই যে কন্ট্রাক্টার ওরকম আমরা রেখোয় আমরা জিগাইছি, এটা উঁচা করলে না তো আমরা কোনো পাকা করার কোনো অর্থ নাই, আমরা ওরকম কইতেছি। এটা 1 নম্বর রাস্তা হলো আমরা, এটা লাইফ লাইন, আমরা গ্রামের লাগে লাইফ লাইন। ও এটা কই আমি কইছি, আমি কইছি অন্যান্য বিষয় আছে তার কি। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন দলের নেত্রী সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান, কাছাড়ের শতকরা 99% সুইচ গেট বিকল অবস্থায় পড়ে আছে। কেন্দ্রে 10 বছর ও রাজ্যে 8 বছর বিজেপি সরকার আসীন থাকলেও এই সুইচ গেটের কোনো কাজ হয়নি। এই অভিমত ব্যক্ত করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ আরও জানান, জেলা জলসম্পদ বিভাগটিও গত 6 বছর ধরে ইঞ্জিনিয়ার শূন্য হয়ে রয়েছে। একজন এসডিওকে ইঞ্জিনিয়ারের পদে বসিয়ে চালানো হচ্ছে বিভাগীয় কাজকর্ম। সরকার কেন জল সম্পদ বিভাগে একজন দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিতে পারছে না, এ বলে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন সুস্মিতা দেব। শহরের বুকে লক্ষাধিক শরণার্থী রয়েছে, কিন্তু মডেল রিলিফ ক্যাম্পের নামে শরণার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে শিলচর ইতিহাস রচনা করেছে সরকার। সাধারণ শিবিরে থাকা ব্যক্তিরা মডেল ক্যাম্পে থাকতে পারবেন কি না, এর উত্তর চেয়ে আসাম সরকার সহ প্রশাসনকে এক হাত নিয়েছেন তিনি। অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে রাজধানী গুয়াহাটির মতো শিলচরেও ওয়াটার পাম্প বসানোর ব্যবস্থা করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে বরাক নদীর
ড্রেসিং করা সহ শিলচরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব, দলের সাধারণ সম্পাদক অভিষেক রায় চৌধুরী, আসাম প্রদেশ তৃণমূলের সাধারণ সম্পাদক মোহন লাল দাস, কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রজত দাস ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম পাল প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বানন্দ সোনোয়াল যখন মিনিস্টার আগেও ছিলেন ওয়াটার ওয়েজ পোর্ট এন্ড শিপিং এ, সেই 400 কোটি টাকা যখন দেওয়া হলো বরাকে ড্রেজিং এর জন্য, আমার যতটুকু ইনফরমেশন আছে ন্যাশনাল ওয়াটার ওয়েজে স্টিমার চালাবার জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেকেন্ড টাইপ অফ ড্রেজিং ইজ টু কন্টেইন দ্য সোয়েলিং অফ দ্য রিভার। নদীতে যখন ফুলে যায় তখন ড্রেজিং করলে, ডিসিল্টিং করলে, থ্যাংক ইউ অরিন্দ, তখন ওইটার ওয়াটার ক্যারিং ক্যাপাসিটিটা বেড়ে যায়। বাট লেট মি টেল ইউ, আমি যেটা স্টাডি করেছি, ইট ইজ অ্যান এক্সট্রিমলি এক্সপেন্সিভ ইকুইপমেন্ট। যারা ড্রেজিং করে, যারা ড্রেজিং ইকুইপমেন্ট নিয়ে আসে, ইট ইজ অ্যান এক্সট্রিমলি এক্সপেন্সিভ অ্যাফেয়ার। আর এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া কিছু করতে, কেউ করতে পারে না। এবং পার্লামেন্টে আমি ওটাই ঘুরে ফিরে সোনোয়ালের কাছেই যেতে হবে, বিকজ হি ইজ গট দ্য সেম পোর্টফোলিও। ড্রেজিং অফ বরাক রিভার মাস্ট বি ডান। একটা ছোট্ট পয়েন্ট করছি, আসাম ইউনিভার্সিটি এবং আইআইটি গুয়াহাটিতে রিভার ইঞ্জিনিয়ারিং কোর্স ইজ দেয়ার। সো দ্য কোয়েশ্চেন ইজ, এটা কী কারণে আসাম গভর্নমেন্ট এই ধরনের এক্সপার্টিজকে এই কাজের জন্য ব্রহ্মপুত্র আর বরাকের জন্য দেওয়া হচ্ছে? ত্রাণ নয় ছয় করার প্রচেষ্টাকে ভেস্তে দিল প্রশাসন। বন্যাক্রান্তদের জন্য সরকারের বরাদ্দকৃত ত্রাণ নয় ছয় করার প্রচেষ্টাকে ভেস্তে দিল কাছাড় জেলা প্রশাসন। কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর জেপির বন্যা দুর্গতদের জন্য 240 বস্তা চাল, 80 বস্তা ডাল ও 720 লিটার তেল সহ 720 কেজি লবণ বন্টনের জন্য রাজনগর আর এ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক লস্কর গত 5 জুলাই সরকারের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী সমছে নেন, কিন্তু কিছু ত্রাণ সামগ্রী বন্টন করে বাকিগুলো রাজনগর পাতারি গ্রামের এক দোকানে রেখে নয় ছয় করার উদ্দেশ্য করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার কাছাড় জেলা প্রশাসন বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে দোকান থেকে সামগ্রীগুলো উদ্ধার করে। এই ত্রাণ নয় ছয় করার পেছনে প্রধান শিক্ষক এনামুল হক লস্কর ও শালচাপড়া ব্লক কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বড়ভূঁইয়া সহ স্থানীয় আরও 2 জন জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। সত্যতা যাচাই করতে তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে প্রধান শিক্ষক এনামুল হক লস্করকে পাওয়া যায়নি। তবে শালচাপড়া ব্লক কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বড়ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয়রা তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেও এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। ত্রাণ সামগ্রীগুলো প্রধান শিক্ষক এনামুল হক লস্কর সমছে এনেছিলেন, এটাই তাঁর জানা বলে উল্লেখ করেছেন ব্লক কংগ্রেস সভাপতি। আমরা সন্দেহ আছে, আমরা আমি নিজেও তাই ফোন করছি জানবার লাগে, কিন্তু তাই কোন রেসপন্স দিছ না, ফোন উঠাইছি, ফোন কাটি দিছি। তাই বারবার নজরুল্লাহ স্যারের কথা কইছই, এরা জানই আর এরা কইছই যে রিসিভ আমরা ডিসি থেকে আনতাম, আমরা আনছি খাই আজকে ডিসি থেকে রিসি, আজকে তো খুদ নিজে এডিসি বিল। ওই আমরা ডিসি রানি রিসিভ গুলো হইছে। আচ্ছা ওই এলকুর বানির আগর বানি যে কইলো হোয়েলট মার যদি না এলকুর বানির, তারা বারবার রিলিভার ব্যবসা করে। আচ্ছা আজকে যে তদন্ত, তারা রিলিভার ব্যবসা করে সব সময় করে। আজকে যে তদন্ত যেটা হইছে, এটা রিসেন্ট রিলিভ যেটা দেওয়া হইছে 3-4 দিন 5 দিন আগে, ওটার ব্যাপারে হইছে। হ্যাঁ ওটার হইছে। আর আপনারা প্রতিবাদ করছলা ও ওটার ব্যাপারে, ও ওটার ব্যাপারে করছে। আচ্ছা আচ্ছা, আর তারা ফুন্ডা রিলিভার কারবারি মানু ব্যবসা করেন তারা। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা একটু এই যেখানে রিলিফর যে অসুবিধাটা যেটা আইছে, এটার অ্যাড্রেসটা কোন সমষ্টির বা কোন জিপি বা এরকম? এটা বড়কড়া সমষ্টির রাজনগর জিপি। আচ্ছা আচ্ছা, পুরোনা রাজনগর 123 নম্বর জিপির। আচ্ছা আচ্ছা, জিপি সিন্তপুর এবং মানিকপুর ফাতারিগা মালগাপুর 10টা রেভিনিউ বলে তোর মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল আজকে ফাওয়া গেছে কোন জায়গাতে আপনার? আজকে ফাওয়া গেছে ফাতারিগা। সোনাই সার্কেল অফিসের অধীনে বাদ্রিপাড় তৃতীয় খণ্ডের বাসিন্দা নারায়ণ রবিদাস পিতৃসত্ত্বের 10 বিঘা 15 কাঠা জমির উত্তরাধিকারী। পুত্র নারায়ণ রবিদাস ও কন্যা জননী রবিদাস
পিতার জমি যৌথ থাকায় বিক্রয়ের জন্য পারমিশন ও ডিমার্কেশন করার জন্য সোনাই সার্কেল অফিসের পাটোয়ারি শিশির রঞ্জন দাসের কাছে গেলে তিনি 1 লক্ষ টাকা ঘোষ দাবি করেন। পরবর্তীতে নারায়ণ রবিদাসের মেয়ে বিবাহের জন্য টাকা প্রয়োজন হলে তিনি জায়গা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ক্রেতাদের পারমিশনের জন্য সার্কেল অফিসে আবেদন করেন। পারমিশন না আসায় গরু বিক্রয় করে পাটোয়ারি শিশির রঞ্জন দাস হাতে 18,000 টাকা তুলে দেন। এ নিয়ে নারায়ণ রবিদাস সোনাই থানায় মামলা ও করেছিলেন পাটোয়ারি শিশির রঞ্জন দাসের উপর, কিন্তু টাকা দেওয়ার 1 বছর পরও না ডিমার্কেশন বেরোলো না পারমিশন বেরোলো। অন্যদিকে নারায়ণ রবিদাসের বোন জননী রবিদাস ভূমাফিয়া সৌরভ পাটোয়ার সঙ্গে মিলিত হয়ে 6 বিঘা 13 কাঠা জমির পাটোয়ারিকে ঘোষ দিয়ে নিজের নামে পারমিশন কাগজ বের করে নেয় ডিমার্কেশন ছাড়া। এটা কি করে সম্ভব? উত্তরাধিকারী নারায়ণ রবিদাস 1 বছর আগে থেকে ঘোষ দিয়েও ডিমার্কেশন ও পারমিশন বের করতে পারছে না। সোনাই সার্কেল অফিসের পাটোয়ারি শিশির রঞ্জন দাস ঘোষ নিয়েও কোনো অসহায় গরিব মানুষকে ঘুরাচ্ছেন। অবশেষে সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আরজি জানান নারায়ণ রবিদাস উপযুক্ত দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হোক। তৎসঙ্গে নারায়ণ রবিদাসের জমির খোঁজ খবর নিয়ে তার জমির ডিমার্কেশন ও পারমিশন বের করে দেওয়া হোক। স্যার নমস্কার, আমি সার্কেল অফিসে 1 বছর থাকি, পারমিশনের লাগি অ্যাপ্লাই করছিলাম স্যার, এখনও আমরা পারমিশন বার হয়েছে না। নারায়ণ রবিদাস আর আমার নাম হইল মনোজ কুমার বিন, আর জননী রবিদাসের কিলা পারমিশন বার হয়ে গেছে 6 বিঘা 13 কাঠার জমিনের পারমিশন বার হয়ে গেছে সৌরভ পাটোয়ার নামে। কমপ্লেন আছে সোনাই থানাতে, আমরা কমপ্লেনও আছে স্যার দেখিলেন, আমরা বিচার চাই, আমরা পারমিশন বার হয়েছে না, আর সৌরভ পাটোয়ার নামে পারমিশন বার হয়ে গেল কিলা 6 বিঘা 13 কাঠার, তার নামে পারমিশন বার হয়ে গেল কিলা, আর আমরা 1 বছর থাকি সার্কেল অফিসও দৌড়াইয়ার, কতদিন দৌড়াইছি, আমরা গরিব মানুষ, এটা গাড়ি ভাড়া কয়ে থাকি আইব, এটা কি কি করতাম আমরা স্যার? আমরা হেমন্ত বিশ্ব শর্মা থাকি, আমরা নিবেদন আছে স্যার, আমরার নামে পারমিশন বার হয়েছে না, আর এখন ন্যায় আমরা আপনি করে দিন স্যার। চলতি বন্যায় আকশা ত্রাণ বন্টন কর্মসূচির অঙ্গ হিসেবে শিলচর সরকারি বিদ্যালয়ে আশ্রিত বন্যার্থীদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ অভিযান করলেন ওই সংগঠনের কর্মকর্তারা। এদিন শিলচর গফট গার্ল স্কুলে আকশার কর্মকর্তারা ত্রাণ সামগ্রী তুলে দেন অস্থায়ী শিবিরে আশ্রিত বন্যার্থীদের। প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার মানবিকতার নিদর্শন সেই জনপ্রিয় সঙ্গীত মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে মহৎ আত্মবাক্য অনুকরণ করে দুর্দিনে দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াস অব্যাহত চলছে বলে জানান আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এবং ওই অভিযানে আকশার কর্মকর্তা জয়শ্রীনাথ, চম্পা দাস, সুকুমল দাস, বিলু রঞ্জন দে, অনিন্দিতা সাহা সহ অন্যান্যদের পরিশ্রমে ওই দিন শিবিরটি বাস্তবায়নে তাদেরকে কৃতজ্ঞতা জানান রূপম বাবু। তাছাড়াও বন্যা কবলিত দুর্গত জনগণের পাশে সক্রিয় রয়েছেন বলেও আকশার পক্ষে জানান তিনি। তাদের মধ্যে রয়েছে চাল, ডাল, শস্যের তেল, সয়াবিন এবং সাবান, এবং আমরা বিগত দিনে ছোটলাল শেঠ ইনস্টিটিউটে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী দিয়েছিলাম। এবার গফ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আমাদের সাধ্যমতো এই ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি, আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। অর্থাৎ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই আত্মবাক্যটি যে আমরা স্মরণ করতে পারি, মানুষের পাশে এসে যদি দাঁড়াতে পারি, মানুষ যখন অসহায় হয় ওনাদের পাশে যদি দাঁড়াতে পারি, তাহলে ভগবান আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। এবং বিবেকানন্দ একটি কথা বারবার উল্লেখ করেছেন যে ভগবানকে ডাকার আগে যারা খেতে পাচ্ছে না মানুষ, তাদের কাছে গিয়ে দাঁড়াও। তাই আমাদের সাধ্যমতো সেই প্রয়াস আমরা জারি রেখেছি। করোনার থেকে আরম্ভ করে বিগত বন্যায়ও আমরা সে ভূমিকা নিয়েছিলাম, আমরা আমাদের সাধ্য মতো। তবে আজকে এই ত্রাণ শিবির
যেটা হয়েছে সেটা আমরা এটা সেটা করতে পেরে সত্যি আমরা গৌরবান্বিত মনে। পারিবারিক ঝামেলা নিয়ে গোসাইপুর প্রথম খণ্ডে ভাই ভাইকে প্রাণনাশের হামলা চালায়। ঘটনাটি ঘটেছে উধারবন্দ বিধানসভার গোসাইপুর প্রথম খণ্ডে। প্রয়াত ইসমাইল আলী লস্করের তৃতীয় পুত্র খিজির আহমেদ লস্করের পরিবারে খিজির আহমেদ লস্কর তিন ভাইকে অভিযোগ করে বৃহস্পতিবার উধারবন্দ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার খিজির আহমেদ লস্করের পরিবার সহ প্রতিবেশীরা ঘটনার বিবরণ সংবাদ মাধ্যমে তুলে ধরেন। ঘটনার বিবরণে জানা যায় যে বৃহস্পতিবার সকাল আনুমানিক 9টায় প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে খিজির আহমেদ লস্কর বাড়ি থেকে কর্মস্থলে উদ্দেশ্যে রওনা হয়। খিজির রাস্তায় উঠতে না উঠতে তিন ভাই একত্রিত হয়ে প্রাণনাশের হামলা চালায়। এদিকে খিজিরের চিৎকার চেঁচামেচি শুনে তার স্ত্রী সঞ্জনা পারভীন লস্কর ও দুই নাবালিকা কন্যা সন্তান খিজিরের প্রাণ বাঁচাতে গিয়ে এসে তিনজনই গুরুতর আহত হন। প্রতিবেশীরা চিৎকার শুনে এসে দেখতে পান খিজির আহমেদের পরিবারের উপর তার ভাইরা আক্রমণ চালাচ্ছে। পরে প্রতিবেশীরা বিবাদীগণের কাছে আক্রমণের কারণ জানতে চাইলে তারা জানায় আদালত থেকে পুরানো মামলার সমন আশায় এই আক্রমণ চালিয়েছে বিবাদীগণ। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসে। উধারবন্দ থানা থেকে পরে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয়। এরপর আহতদের স্বাস্থ্যকেন্দ্র থেকে উধারবন্দ থানায় সেকেন্ড অফিসার রিন্টু আচার্য দলবল নিয়ে খিজিরের বাড়িতে পৌঁছে দেন। উল্লেখ্য যে প্রতিবেশীরা জানায় দীর্ঘদিন থেকে এই পরিবারে চার ভাইয়ের মধ্যে হিংসা বিবাদ লেগে আছে, এমনকি এ নিয়ে আদালতেও মামলা আছে। এই বিবাদী তিন ভাই একত্রিত হয়ে খিজিরের ওপর প্রাণনাশের এটা চতুর্থ আক্রমণ। প্রতিবেশীরা এগিয়ে এসে খিজিরের প্রাণ বাঁচানোর জন্য বিবাদী তিন ভাই মিলে প্রতিবেশীদেরকেও প্রাণনাশের হুমকি দেয়। আমি মনে আমি ডাকছি আমি ধরাইছি ধরাই কেস কেন দিছ এমন একটা কেস তো আগের পুরানা কেস নোটিশ আইসি যখন কোর্টে যাওয়ার লাগে ডাকছে তবে তুই এরকম কেস করলে কেন এমন তোমরা মার্ডার করো বিচার মানো না গাঁর বিচারে কইছে তোমরা লাগে না এটা আমরা বিচার কোনো বেটা করতে পারতো না এরকম পাওয়ার এলাম মানুষ হয়েছে না তে আমরা এটা বিচার মানি না হাতর লাগে বিচার হইতো না। হ্যাঁ আমি বললাম তো কোর্টে যেতে কোর্টে গেছে শোটা কই তো আরেকটা ভাই আমার এখান থেকে মানে শরীফ আহমেদ নাম যেটা এখান থেকে দৌড় মারি গেছে কি আমার মাথার মধ্যে হেমলেট লাগাই গেছিলো হেমলেট কুল হয়ে আমার হেমলেটটা খুলছে কুলিয়া তো আমার হেমলেট শুরু করছে বৈডা নিয়ে আমার এখানে চোট আছে ইয়ে মাথা এখানে আমার যখন এখানে যখন টুটিটা ফাটা ফাটা আছে এরপরে এ যখন হেমলেট মারাশো করছে আমি বাইক থেকে ফুরি গেছি ফোরার পরে কিতা করছে এখানে আমার বাচ্চা আসলো যেতে আসে এরকম ঘটনা তাই লগে লগে মোবাইল দিয়ে আমার বড় মেয়ে ভিডিও করাতে লাগছে আর ওই যেটা দূরে গেছিলো ওটা আমার মেয়ে যখন দেখছে আমার ফেলাই দিছে ফেলাই যখন ফিটাফিটি শুরু করেছে লগে লগে আমার মেয়েটা দৌড় মারিয়ে মোবাইল রেকর্ডিং আধা খোরা ফেলাইয়া দৌড় দিছে যে বাবা তো মারিলার দৌড় দেওয়ার সময় কিতা করছে আমার বাচ্চাও করে মারছে ওই যে আনিশা পারভীন লস্কর আর এটা আনিফা পারভীন লস্কর তারা দুইজন দুইটা বক্সিং মারছে তারে এটারে ফেলাইছে এরপরে আমার আমার ওয়াইফ দৌড় মারি গেছে দেখছে আমার ওয়াইফে আমার জামাইরে মারিলার তা আমি দৌড় মারি তাই দৌড় মারছে দৌড় মারার পরে তাহলে এখানে করছে দূরে এই যে মারছে মাইক দূর করছে মারার পরে বক্সিং মারিয়া মাথা হতে ফাটাইয়া এরপরে তোমার ফুসকুনিত ফালাইছে ফুসকুনিত ফালে মানে পুরো খালি উড়িছে খালি ফুসকুনিত বিরাট মানুষ আসলো গেল। শিলচর সাই বিকাশ বিদ্যানিকেতনের উদ্যোগে গ্রীষ্মকালীন চার দিবসীয় অঙ্ক ও সঙ্গীত নৃত্যের কর্মশালা আয়োজন করা হয়। গত 9 জুলাই থেকে 12 জুলাই অবধি শিলচর সোনাই রোড স্থিত সাই বিকাশ বিদ্যানিকেতনের ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন চার দিবসীয় অঙ্ক ও সঙ্গীত নৃত্যের কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রায় কাছাড় জেলার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা। গত 9 জুলাই উক্ত চার দিবসীয় গ্রীষ্মকালীন চার দিবসীয় কর্মশালার সূচনা করেন পঞ্চ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ডিরেক্টর বি এম নাইডু ও ভাইস প্রিন্সিপাল সত্যজিৎ দাস প্রমুখেরা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রশিক্ষক পূজা পাণ্ডে, সঙ্গীতের প্রশিক্ষক গোপা পাল, নৃত্যের প্রশিক্ষক নবনীতা দেব প্রমুখেরা। সহযোগিতায় ছিলেন শিক্ষক পঙ্কজ শীল, তনুশ্রী পুরকায়স্ত, হিরণময়ী ধর, ঋষিকা ভূঁইয়া, মমিতা দেব সহ সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন উত্তম ঘোষ। ভেবেছি অনেক কিছু শিখাবো, ভয় পাচ্ছিলাম কি হবে কি না বুঝতে পারছি না। রিসোর্স পার্সনের সাথে সবাই সাথে আমি আমন্ত্রণ জানিয়েছি, অনেকদের অনেক কাজের ফাঁকি দিয়ে আমাদের তিনজন রিসোর্স পার্সন ওরা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন,
ওদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন বিশেষভাবে করব আমি প্রত্যেক প্যারেন্টস যারা আছেন, ওরা ওদের বিভিন্ন কাজের ফাঁকি দিয়ে এখন অ্যাকচুয়ালি ভ্যাকেশন, সবাই অন্য অন্য কাজে ভ্যাকেশনের ব্রেকে ওরা যাচ্ছেন, তো আমাদের স্কুলে ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন, আমাদের যে টাইম থেকে একটু টাইম একটু আমরা দিচ্ছি ওদেরকে, আমরা ওরা ওদের কাছ থেকে অনেক অপারেশন পেয়েছে, প্যারেন্টসদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। এবং বাচ্চারা নতুনভাবে আর্ট অ্যান্ড ক্রাফট, নতুনভাবে যেসব জিনিস শিখেছে, বেলুন দিয়ে, বেলুন উপরে নিউজ পেপার লেয়ার দিয়ে, তারপর এটাকে শুকিয়ে, ওয়েদারটা ছিল একদম বাজে ওয়েদার ছিল, আমরা কিভাবে শুকিয়েছি আমরা এটা জানি, তারপর আমরা বেলুনটাকে কেটে অনেকটা সুন্দর হয়েছে, সেই অনেকটা হয়নি, তার মধ্যেও আমাদের স্টুডেন্টরা এমনভাবে ওরা এটাকে সুন্দরভাবে মানে চেষ্টা করেছে, খুব ভালো একটা প্রোডাকশন যেন বার হয়, সত্যি আমি আই এম সো হ্যাপি, আমাদের প্রোডাকশনটা খুব ভালো বেরিয়েছে। মার্কস মেক শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাটাখালীর ভাঙন প্রতিরোধে উদাসীন সরকার, ক্ষোভ ছাড়লেন সুস্মিতা। মেঘালয়ের কুলিয়াঙে ফের নামল ধস, দুদিকে আটকে পড়েছে বহু যানবাহন। বরাক সফরে বজরং নেতা নীরজ কানেরিয়া, শনিবার শ্রীগৌরীতে সমাবেশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।